আসসালামু আলাইকুম। আজকে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখবেন। আসলে এই জিনিসটা অনেকের জানতে ইচ্ছা করে কিংবা অনেকে হয়তো জানেন না, তো যারা জানে না তাদের জন্য এই জিনিসটা আর কি ভিডিওটা বানাচ্ছি, তো আশা করি ভালো লাগবে। আর আপনি চাইলে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টটাও আপনি হাইড করে রাখতে পারেন। তা তার জন্য আমাদের যা কিছু করতে হবে, আপনার ফেসবুকটা ওপেন করতে হবে। তো আমি এখন ইউটিউব ব্রাউজার থেকে আমি আমার ফেসবুকের আইডিটা ওপেন করছি। ইউটিউব ব্রাউজার থেকে তারপরে ফেসবুক ফেসবুক ওপেন করছি। হ্যাঁ, ওপেন করার পরে আমি আমার রাইট সাইডে আইকনটা দেখেন, আমি আমার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে এখানে ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডসটাতে ক্লিক করবেন। ফ্রেন্ডসটাতে ক্লিক করার পরে যারা ফ্রেন্ডস আছে তারা অবশ্যই আপনার এখানে দেখবেন। এই যে দেখেন এখানে পাবলিকটা ফলো করে দেখেন, পাবলিকটা আছে। যখন আপনি এই পাবলিকটা দেখবেন, পাবলিকটা মার্ক করা আছে, তখন আপনি এটাকে এডিট করে আপনি দেখেন মোর অপশনটা আছে এখানে নিচে, দেখেন মোর অপশনটা, মোর অপশনটা ক্লিক করতে পারেন। সরি, একটু ভুল হয়ে গেছে আমার। ফ্রেন্ডস, তারপরে পাবলিক, তারপর মোর। হ্যাঁ, মোর অপশনে ওপেন হওয়ার পরে আপনি দেখেন এখানে ফ্রেন্ডস আছে। যদি আপনি এটা মার্ক করেন তাহলে আপনার ফ্রেন্ডস যারা আছে শুধু তারা আপনার ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে, আর পাবলিকে সবাই দেখতে পাবে। আর যদি অনলি মি করে দেন তাহলে শুধু আপনি দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে কতজন আছে। দেখুন এই হয়ে গেছে অনলি মি, ব্যাস এইটুকুই। এখন যে কেউ চাইলে আপনার ফ্রেন্ড লিস্টে কতজন আছে, কে কে আপনার ফ্রেন্ড লিস্টে আছে, এটা আর কখনো দেখতে পাবেন না, এটা সম্পূর্ণ হাইড হয়ে গেছে। তা আশা করি ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করবেন এবং যারা আপনার বন্ধুরা জানে না তাদেরকেও জানানোর জন্য শেয়ার করতে পারেন।